যেহেতু তো সেরা আগুনে পুড়ছে বাংলাদেশ, সেটা আসলে কবে নিভবে আর নেভার কোনো লক্ষণ আছে কি না এ সম্পর্কে আসলে আমার মনে হয় যে খোদ এই দেশের কেউ কারোর কোনো ধারণা আছে কি না জানি না। সুশীল সমাজ নামধারী কিছু মানুষ নানান ধরনের কথাবার্তা এর মধ্যে শুরু করেছেন যে আবার দেশের গণতন্ত্র সংশোধন হ্যান ত্যান, কেউ কেউ থার্ড ফোর্স এটা সেটা, এই শক্তি সেই শক্তি, বহিঃশক্তি, নানান রকম কথাবার্তা। কিন্তু আদতে ত্রাতাকে এবং যেই দুই পক্ষের মধ্যে এখন বাংলাদেশ এই তোষের আগুনে জ্বলছে, এক পক্ষ ছাত্রদের নেতৃত্বে, সেখানে এখন যোগ দিয়েছেন অভিভাবকরা, সেখানে যোগ দিয়েছে সরকার বিরোধী অংশ, সেটা বিএনপি বলি, জামাত বলি বা অন্য অন্য সংগঠন বলি, আবার একই সঙ্গে কিছু নিরপেক্ষ মানুষ যাদের বিবেক কেঁদে উঠেছিল যে শত শত ছাত্র গুলিতে নিরীহ ছাত্র মারা গেছে সেখানে। একের পর এক এই তোষের আগুনে ঘি ঢালা হচ্ছে এবং সেই ঘি ঢালাটা আমরা ঠিক সমালোচনা সুরে বলবো না, আদালতের প্রতি সবসময় আমাদের একটা সম্মান আছে। এই ছাত্রদের গুলি, ছাত্রদের প্রতি গুলি ছোড়ার বিষয়টি এখন সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠেছে। কোটার সংস্কার বা কোটা বৈষম্য দূর করাটা একটা লেভেলে চলে এসেছিলো, কিন্তু যখন মানুষের চোখ খুললো যে পুলিশের গুলিতে হোক, পুলিশ বলছে অন্যদের গুলিতে, যে কোনোভাবেই হোক নিরীহ ছাত্রগুলো তো প্রাণ গেছে, এবং এটাই যখন ইস্যু হয়েছে তখন অনেকেই আদালতের দিকে তাকিয়েছিলেন যে সরাসরি বিক্ষোভকারীদের প্রতি পুলিশ গুলি ছুড়তে পারে কি না, একটি রিট করা হয়েছিল। সেই রিটটিও এসে এই 4 আগস্ট 2024 খারিজ হয়ে গেছে, এবং এই খারিজ হওয়াতে আন্দোলনকারীরা আরও বেশি রকম উত্তেজিত হয়ে উঠেছে। আমি যখন কথা বলছি এর আগে আপনাদেরকে আগের কন্টেন্টে জানিয়েছিলাম যে মুন্সীগঞ্জের দুজন মারা গেছে, খবর পাওয়া গেছে, এখন সেখানে আবার রংপুরে আবারও একজন মারা গেছেন, এবং যদিও তিনি ছাত্রদলের নেতা, কিন্তু ছাত্রদলের নেতা হলেও সে তো ছাত্র এবং সেই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষ। এই প্রতিটি ঘটনা কোনো একটি ঘটনাই একটির সঙ্গে আরেকটি বিচ্ছিন্ন নয়। আমরা এর আগের কন্টেন্টে বিস্তারিত এর বিষয়ে ভেতর বাহির আমাদের যে ধারণা আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখন আমরা যে পরিস্থিতির দিকে যাচ্ছি সে পরিস্থিতি হচ্ছে দুই পক্ষই, আমি যদি দুই পক্ষ বলি, এক হচ্ছে আন্দোলনকারী পক্ষ আরেকটা হচ্ছে সরকার পক্ষ, দুই পক্ষই একটা এমন অনর এবং প্রতিপক্ষের প্রতি এমন একটা অবস্থানে, আন্দোলনকারীরা যদি ছাত্র বলি, ছাত্ররা কলম ছেড়ে হাতে লাঠি নিয়েছে, আর পথের মধ্যে এই গত এক সপ্তাহ যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ খুঁজে পাওয়া যাচ্ছিল না, আওয়ামী লীগের নেতারাই আফসোস করছিলেন যে এত এত কর্মী গেল কোথায়, এই আজকের দিনে এসে আবার ঢাকা শহরে খোঁজ পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গায় দলে দলে আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা নেমেছেন, কারো হেলমেট আছে, কারো হাতে পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী, প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী বিভিন্ন জায়গায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের মানুষের হাতে নানান রকম অস্ত্র দেখা গেছে, এবং প্রথম আলো অভিযোগ করছে যে সেখান থেকে গুলি ছোড়া হয়েছে আন্দোলনকারীদের প্রতি। এবং একটি দুটি জায়গার কথা নয়, ধানমন্ডিতে সংশয়ের কথা বলা হচ্ছে, বাংলা মোটরের কথা বলা হচ্ছে, রামপুরার কথা বলা হচ্ছে, উত্তরার কথা বলা হচ্ছে, মোহাম্মদপুর পুরোপুরি আন্দোলনকারীদের দখলে অন্তত মানব জমিনের রিপোর্ট অনুযায়ী। এই ঢাকা শহরে 16 তারিখে এরকম একটি পরিস্থিতি হয়েছিল, পুরো শহর নিয়ন্ত্রণে চলে গিয়েছিলো আন্দোলনকারীদের হাতে, দেশে কার্ফিউ নেমে এসেছিলো 11:30 থেকে 12 নাগাদ, কিন্তু সেই কার্ফিউর মধ্যে দিয়ে ওই পরিস্থিতির উন্নতি হয়নি। তাহলে এটার সমাধান কোথায়? বারবারই পত্রপত্রিকার যত নিবন্ধন, দেশীয় আন্তর্জাতিক মাধ্যমে যত নিবন্ধন, প্রত্যেকটা জায়গায় কথা উঠছে যে এ বাংলাদেশে তার ভবিষ্যৎ কী। এর মধ্যে আবার যেই ইন্টারনেট নিয়ে ছাত্ররা 48 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছিল, সেই ইন্টারনেট ডাটা 4G যেটা চালু করা হয়েছিল আংশিকভাবে বলা যায়, সেই ইন্টারনেট আবার আজ বন্ধ করা হয়েছে। বিটিআরসি অনির্দিষ্টকালের জন্য সেই ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। তার মানে প্রতিটা জায়গায় সরকার বা সরকার পক্ষ তারা স্ট্রং জায়গায় যাচ্ছে, তারা কঠোর অবস্থান নিচ্ছে যে এই আন্দোলনকারী যারা আছে, এখন আমি জানি না সরকারের কাছে কী তথ্য আছে, যে সরকার এর ভেতরের কোনো কিছু তারা জানেন কি না, যার প্রেক্ষিতে তারা এত কঠোর অবস্থানে যাচ্ছেন, সেটা সামনে আসা প্রয়োজন ছিল। আর দ্বিতীয়ত হলো, ছাত্ররাও আগেও বলেছি বা আন্দোলনকারীরাও এখন একটা এমন অবস্থার দিকে যাচ্ছে যে বের হলেই তারা হয় পুলিশের গাড়ি দেখুক, আর যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আনসারদের ঘেরাও করা হয়েছিল, পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে সারা দেশে, না হলেও
প্রথম ভাগে, দিনের প্রথম ভাগেও 8-10 পুলিশের উপর নানান জায়গায় আক্রমণ করার চেষ্টা হয়েছে বা সংঘর্ষ চলছে, বিভিন্ন জায়গায় চলছে, কোথাও ত্রিপক্ষীয় সংঘর্ষ, কোথাও দ্বিপক্ষীয় সংঘর্ষ, কোথাও আন্দোলনকারীদের সাথে পুলিশ, কোথাও আন্দোলনকারীদের সাথে পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। তাহলে এরকম যদি চলতে থাকে এটার পরিণতি কোন দিক যাবে? আমরা এই জেনারেশন 28 অক্টোবর ভুলে যায়নি। এই 28 অক্টোবরের মধ্যে দিয়ে বাংলাদেশ কোন দিকে গিয়েছিল, কোন পরিস্থিতিতে গিয়েছিল, পরে কারা লাভবান হয়েছে আমরা জানি। 2 বছরে কারার সেই দই মাখন খেয়েছিল, তাদের মোটা তাজা হয়েছিল, সে সম্পর্কে আমাদের ধারণা আছে। তাদের অনেকেই এখন পরপারে চলে গেছেন। আবার কি সেরকম কিছু ছাত্রদের মাথায় কাঁঠাল ভেঙে হোক আর এই অন্য কোনোভাবেই হোক, আমি সেদিকে যেতে চাই না। আমি কিন্তু বারবারই ক্লিয়ার করছি যে ছাত্রদের দাবি নিয়ে আমাদের কোনো রকম দ্বিমত নেই। ছাত্ররা একেবারে সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল আন্দোলনে ছিল, সেটা উস্কানি দিয়েছে ছাত্রলীগ। প্রথম থেকে একদম নির্দ্বিধায় বলে এসেছি এবং ছাত্রলীগকে নিশ্চয়ই তাদের ফাদার সংগঠনগুলি বা তাদের মাদার সংগঠনগুলি তাদের কেউ না কেউ ইঙ্গিত দিয়েছিল যার মধ্যে দিয়ে আগুন জ্বলেছে। এখন এটার সমাধান কোথায় আছে কেউ এখন পর্যন্ত সেই বিষয়ে কথা বলছে না। অপেক্ষায় থাকব শুভ সময়ের। এখনকার এই পরিস্থিতি, দিনের শুরুটাই এরকম প্রাণ যাওয়ার খবর দিয়ে আমরা যেন শুরু করতে না হয়, আগামী দিনটা, আগামী সকালটাই আরেকটা সুন্দর সকাল হোক, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করোনা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে সবসময় আছি আমি আতিকুর রহমান পূর্ণিয়া।